ইনিংসের শেষ ওভারে বল হাতে সৌম্য সরকার। বৃষ্টিময় ম্যাচে কিউই ব্যাটাররা রীতিমতো তাণ্ডব চালিয়েছে টাইগার বোলারদের উপর। তবে শেষ ওভারে 3 উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 239 রানে থেমেছে নিউজিল্যান্ড। প্রথম ওভারে সাজঘরে নিউজিল্যান্ডের 2 ব্যাটার, দলীয় 5 রানে রাচিন রবীন্দ্র এবং হেনরি নিকলসের উইকেট হারিয়ে কোণঠাসা অবস্থায় কিউইরা। তবে বৃষ্টি আর বারবার বিরতিতে ঘুরে গেছে ম্যাচের মোড়। উইল ইয়াং এবং টম লাথামের 171 রানের জুটি শেষ পর্যন্ত ম্যাচে ফিরিয়েছে ব্ল্যাক ক্যাপসদের। বৃষ্টিময় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসের পর ঘণ্টাখানেক বৃষ্টি শেষে 46 ওভারের ম্যাচে মাঠে নামে 2 দল। এদিন দলে 3 পেসার, 1 স্পিনার আর 2 পার্ট টাইম বোলার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ওভারে 2 উইকেট ফেলে ক্যাপ্টেনের ভরসার মান রেখেছিল শরীফুল ইসলামও। তবে প্রথম ওভারে ধাক্কা যেন খুব সহজেই সামলে নেয় নিউজিল্যান্ড। ধীরে ধীরে উইকেটে থিতু হতে শুরু করে 2 ব্যাটার লাথাম এবং ইয়াং। খেলার 14তম ওভার শেষে আবারও নামে বৃষ্টি। মিনিট 30-এর বৃষ্টিতে খেলা কমিয়ে আনা হয় 40 ওভারে। এদিকে লাথাম ইয়াং জুটি ততক্ষণে ধরে ফেলেছেন উইকেটের ধরন। বৃষ্টির পর টাইগার বোলারদের উপর স্টিম রোলার চালাতে থাকেন এই 2 ব্যাটার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। 4 ওভার পর আবারও বৃষ্টির হানা। এবার প্রায় 90 মিনিট পর্যন্ত বন্ধ থাকে খেলা। বৃষ্টির পর ঘোষণা আসে খেলা হবে 30 ওভারে, আর তাতেই যেন দৈত্য রূপে হাজির হলেন 2 ব্যাটার। একের পর এক বাউন্ডারিতে নাজেহাল বাংলাদেশ। 145 বলে 171 রানের জুটি থামে ম্যাচের 26তম ওভারে। 77 বলে 92 রানের ইনিংস খেলে থামেন লাথাম। মিরাজের বলে বোল্ড হয়ে বিদায় নেন তিনি। দলীয় রান তখন 25 ওভার 1 বলে 176। লাথাম না পারলেও সেঞ্চুরি করেই মাঠ ছেড়েছেন উইল ইয়াং। 84 বলে 105 রানের অনবদ্য ইনিংস খেলে ফিরেন তিনি। শেষ ওভারে 3 উইকেট হারায় নিউজিল্যান্ড। সৌম্যের করা বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন উইল ইয়াং, টম বান্ডেল এবং জস ক্লার্কসন।